বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া কোনো দেশের উন্নয়ন কল্পনাই করা যায় না। অথচ আমাদের সমাজের একটি বিরাট অংশ এখনও অজ্ঞানতা, কুসংস্কার ও পশ্চাৎপদ চিন্তা চেতনায় আচ্ছন্ন। এসব মানুষকে বাদ দিয়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। কাঙ্ক্ষিত উন্নয়ন করতে হলে আধুনিক চিন্তা চেতনার উন্মেষ ঘটাতে হবে, সবাইকে কর্মক্ষম হিসাবে গড়ে তুলতে হবে।